স্বাগতম তোমাদের আজকের সিনেমায়। আর আজকে যে সিনেমাটি এক্সপ্লেন করব সেটি হলো প্যারাসাইট মুভির পার্ট টু। পার্ট ওয়ান একদিন আগে আপলোড করা হয়েছে, চলো শুরু করি। পার্ট ওয়ানের শেষের দিকে দেখা যায় যে শিনচি এবং মিকি কথা বলছিল এবং পাশে থেকে কেউ একজন লুকিয়ে লুকিয়ে তাদের ছবি তুলে নিচ্ছে, আর এর দ্বারাই পার্ট ওয়ান শেষ হয়। গল্প শুরু হয় কিছু মাস পর থেকে, যখন আর্মিরা জেনে গিয়েছিল যে কিছু প্যারাসাইট শহরটিতে আক্রমণ করে দিয়েছে। গল্পে আমাদের একটি সিরিয়াল কিলারকে দেখানো হয়, যাকে বাছাই করা হয়েছিল অ্যাফেক্টেড মানুষগুলোকে শনাক্ত করতে। তার সামনে একে একে অনেক মানুষকে আনা হয় এবং সে সবাইকে নর্মাল বলে দেয়। কিন্তু যখন শিনচি তার সামনে আসে তখন সে চিন্তায় পড়ে যায়। সে কি বলবে ভেবে পাচ্ছিল না এবং কিছু সময় পর সে বলে যে শিনচিও নাকি নর্মাল। সেখান থেকে শিনচি চলে আসে, কিন্তু রাস্তায় হাঁটার সময় মিকি তাকে বলে যে আমাদের আশেপাশেই অনেক কাছেই একটি প্যারাসাইট আছে। সেটা বলে মিকি তাকে পাশের একটি বিল্ডিংয়ে নিয়ে যায়। সেখানে দেখা যাচ্ছিল যে একটি প্যারাসাইট কিছু কোষ খাচ্ছে। ওই প্যারাসাইট শিনচিকে দেখতে পায় এবং তার কাছে আসে, তাকে আক্রমণ করতে আসে সে। কিন্তু তখনই মিকি তাকে প্রতিহত করে এবং মেরে দেয়। তারপর শিনচির মনে হচ্ছিল যেন তার পিছে কেউ একজন আছে। দেখানো হয় যে সে অন্য কেউ না, পার্ট ওয়ানে দেখানো সেই লোক যে শিনচি ও মিকির লুকিয়ে লুকিয়ে ছবি তুলছিল। তারপর আমাদের এই শহরের মেয়রকে দেখানো হয়, যে অনেক খারাপ লোক ছিল। সে প্যারাসাইটদের পক্ষ নিয়ে কথা বলছিল। সেখানে শিনচির ওই টিচারও ছিল, যার এখন একটি বেবি হয়েছে এবং তাও নর্মাল মানুষ। ওই মেয়র শিনচিকে মেরে ফেলতে চায়, কিন্তু এতে শিনচির টিচার নিষেধ করে। সে বলে যে মিকি ওর সাথে এখনও সংযুক্ত আছে, তাই আমরা তাকে মারলে আমাদের প্যারাসাইটও মারা যাবে। সে বলে যে দেখা যাক কতদিন এভাবে ওরা একসাথে থাকতে পারে। মেয়র তাই শিনচিকে সেখানে ছেড়ে দেয়, কিন্তু তবুও তার পেছনে একটি গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয় যে তার খোঁজ খবর তাদের কাছে এনে দেবে। শিনচি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এবং তার আগের মতোই ফিল হয় যে কেউ যেন তার পিছু করছে, আর তখন সে ওই জাসুসকে ধরে ফেলে। তার সাথে অনেকক্ষণ কথা হওয়ার পর সে বুঝতে পারে যে এই গোয়েন্দাকে তার টিচার লাগিয়েছে তার পেছনে। সে তাকে বলে যে তোমার নিজের সম্পর্কে পুলিশকে জানিয়ে দেওয়া উচিত, কিন্তু তখন শিনচি বলে যে না, পুলিশের মধ্যেও অনেক প্যারাসাইট আক্রান্ত আছে, তাই এখন পুলিশকে জানানোটা নিরাপদ হবে না। তাই শিনচি তার টিচারের সাথে দেখা করতে যায় এবং বলে আপনারা সবাই কি করছেন, কেন আপনারা এগুলো বন্ধ করছেন না। তখন তার টিচার তাকে বলে তুমি আমাদের প্যারাসাইটদের হত্যা করছো কেন, তারা এখন সবেমাত্র মানুষ খাওয়া শিখছে, কিছু সময় পর তারা তাদের হত্যা করা বন্ধ করে দেবে আর মানুষের কোয়ালিটি অর্জন করবে। সেখান থেকে শিনচি চলে আসে এবং ওই গোয়েন্দাকে বলে যে তিনি আপনার ক্ষতি করতে পারে, কিন্তু সে তার কথা বিশ্বাস করে না। পরের দিন সে মেয়রের সাথে দেখা করে, তবে এ সম্পর্কে জানতে পেরে মেয়র তাকে হত্যার নির্দেশ দেয়। সে বলে যে এই গুপ্তচর আমাদের জন্য হুমকি হয়ে উঠেছে। ওই গুপ্তচরকে মারার জন্য সে তার বাড়িতে একটি প্যারাসাইট পাঠায়, কিন্তু তখন সে বাড়িতে ছিল না, তাই ওই প্যারাসাইটটি তাকে বাড়িতে না পেয়ে তার মেয়েকে হত্যা করে। মিকি শিনচিকে জানায় যে পাঁচটি প্যারাসাইট নাকি তার আশেপাশেই আছে, আর ঠিক এই মুহূর্তে প্যারাসাইটগুলো এসে পড়ে। এখানে আমরা জানতে পারি যে ওখানে আসলে পাঁচটি প্যারাসাইট একটি মানুষের ভেতর অবস্থান করছিল। এখানে প্যারাসাইটটি যখন শিনচিকে আক্রমণ করতে আসে তখন মিকি তাকে প্রতিহত করে এবং তার গলা কেটে দেয়। তারা ভেবেছিল যে প্যারাসাইটটা হয়তো মরে গিয়েছে, কিন্তু তার ভেতরে থাকা শুধুমাত্র একটি প্যারাসাইট মরে গিয়েছিল আর বাকি চারটি প্যারাসাইট তার হাতে চলে এসেছে, তাই সে আবার উঠে দাঁড়ায়। তারপরে দৃশ্য পরিবর্তন হয়, আমাদের দেখানো হয় শিনচির টিচারকে যে ওই মেয়রের সাথে কথা বলছিল। সে বলে যে তোমরা কেন আমাদের ওই গোয়েন্দা এবং শিনচিকে মারার জন্য প্যারাসাইট পাঠিয়েছ, তোমাদের তো আমি নিষেধ করেছিলাম, তারপরেও কেন। এই কথাগুলো শুনে মেয়র বুঝতে পারে যে মা হওয়ার পর শিনচির টিচারের মন মানসিকতা মানুষদের মতো হয়ে গিয়েছে। তবে বিষয়টি মেয়রের একদম পছন্দ হয় না, সে তার পেছনে প্যারাসাইট লাগিয়ে দেয়। সে তিনটি প্যারাসাইটকে পাঠায় তাকে মারার জন্য, কিন্তু যেহেতু ওই টিচার নিজেও একটি প্যারাসাইট ছিল, সে বুঝে যায় তার আশেপাশে প্যারাসাইট চলে এসেছে এবং সে কৌশলে তাদেরকে একটি পার্কিং লটে নিয়ে আসে এবং সেখানেই মেরে দেয়। তারপর সে যখন তার রুমে আসে তখন তার বাচ্চাকে সে খুঁজে পায় না। সেখানে একটি চিঠি ছিল যে তোমার বাচ্চাকে যদি তুমি ফিরে পেতে চাও তাহলে ব্রিজে এসো। আসলে এই চিঠিটি ওই গোয়েন্দার ছিল যার মেয়েকে ওই প্যারাসাইটগুলো মেরে ফেলেছে, এবং সে এটা ভাবছে যে বিষয়টাতে টিচারের হাত রয়েছে, তাই সে টিচারের থেকে বদলা নিতে চায়। যেহেতু টিচার বিভ্রান্তির মধ্যে ছিল সেহেতু সে নিজের সাথে করে শিনচিকে নিয়ে যায়। সেখানে দেখানো হয় যে ওই গোয়েন্দা তার সন্তানকে ব্রিজের ওপর থেকে ফেলে দিতে চলেছে। তখন শিনচি দৌড়ে আসে এবং তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। শিনচি দূরে থেকেই বলে যে ওকে মেরে তোমার কোনো লাভ নেই, ও একটি নর্মাল শিশু, ও কোনো প্যারাসাইট আক্রান্ত নয়। কিন্তু সে কারো কোনো কথা শোনে না এবং বাচ্চাটিকে সেখান থেকে ফেলে দিতেই চলেছিল। ঠিক তখনই টিচার তার সন্তানকে বাঁচানোর জন্য প্যারাসাইটের আকার ধারণ করে এবং ওই গোয়েন্দাকে সেখানে মেরে ফেলে। এতে সবাই জেনে যায় যে এই মানুষটি একটি প্যারাসাইট, সে তার সন্তানকে কোলে নিয়েছিল। তখনই অনেকগুলো পুলিশ তার উপর ফায়ার করতে শুরু করে
এবং নিজের সন্তানকে বাঁচাতে সে কোনো অ্যাকশন নেয় না। সে শিনচির কাছে তার সন্তানকে দিয়ে বলে ওর খেয়াল রেখো, আর বেশি গুলি লাগার কারণে সেখানেই তার মৃত্যু হয়। এখানে শিনচি তার মায়ের কথা মনে পড়ে এবং সে আপসেট হয়ে যায়। অপরদিকে দেখা যায় যে সকল আর্মিরা জেনে গিয়েছে যে শহরের প্যারাসাইট চলে এসেছে এবং এই বিষয়টিতে তারা অ্যাকশন নিয়েছে। তারা সবাই জেনে গিয়েছিল যে মেয়র তার নিজের বিল্ডিংয়ে অনেকগুলো প্যারাসাইটকে লুকিয়ে রেখেছে, তাই তারা সবাই মেয়রের বিল্ডিং ঘেরাও করে এবং সবাইকে এক এক করে বাইরে বের করতে থাকে। সেখানে ওই সিরিয়াল কিলারও ছিল যে প্যারাসাইট শনাক্তের কাজ করছিল। সবাই এক এক করে বাইরে বের হতে থাকে এবং যদি এটা প্রমাণিত হয় যে ব্যক্তির মধ্যে প্যারাসাইট আছে, তাহলে সাথে সাথে সেখানে তাকে মেরে ফেলা হচ্ছিল। পরবর্তীতে দেখা যায় যে একটি কনফারেন্সে শহরের মেয়র বক্তৃতা দিচ্ছে। সেখানে সে বলে যে আসল ভাইরাস তো আমরা, যারা ওই প্যারাসাইটগুলোকে বিনা কারণে হত্যা করছি। খারাপ তো আমরাই। তবে কথাগুলো শুনে সেখানে থাকা সকল আর্মিদের মনে হয় যে মেয়র প্যারাসাইট আক্রান্ত, তাই সেখানে সবাই ক্রস ফায়ার করতে শুরু করে এবং মেয়র তাতেই মারা যায়। তারপর ওই সিরিয়াল কিলার যে প্যারাসাইট শনাক্তের কাজে ছিল, সে চেঁচিয়ে বলে এ তো প্যারাসাইট ছিল না, সাধারণ মানুষ ছিল। তখনই দেখা যায় যে পেছনে ওই প্যারাসাইট আক্রান্ত ব্যক্তি চলে আসে, যার মধ্যে এখনও চারটি প্যারাসাইট জীবিত আছে। আর্মিরা তাকে দেখে গুলি করতে শুরু করে, কিন্তু তাতে তার কিচ্ছুই হয় না। সে সেখানে থাকা সকল আর্মিদের মারতে শুরু করে। বিষয়টি যখন শিনচির কানে যায়, তখন সে দ্রুত একটি গাড়ি করে নিয়ে সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু রাস্তায় ওই প্যারাসাইটটা তার ওপর আক্রমণ করে এবং তার গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটায়, যার কারণে শিনচি পালিয়ে একটি জঙ্গলে গিয়ে পৌঁছায়। সেখানে সে মিকিকে বলে যে তুমি আমার থেকে আলাদা হয়ে যাও, কারণ তুমি যতক্ষণ আমার সাথে থাকবে ততক্ষণ সে বুঝে যাবে আমি কোথায় আছি। তার পরের মুহূর্তে দেখা যায় যে ওই প্যারাসাইটটা সেখানে চলে এসেছে, আর যেহেতু শিনচি এবং মিকির মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেহেতু মিকি শিনচি থেকে আলাদা হয়ে যায় এবং নিজেকে স্যাক্রিফাইস করে এবং মিকি এখানেই মারা যায়। দেখা যায় যে শিনচি এতে আহত অবস্থায় তার ওই বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছায়। রাত্রেবেলায় সে লক্ষ্য করে যে তার ওই কাটা হাতের বাকি অংশের গ্রোথ আবার শুরু হয়েছে এবং সেখানে এমনটি বোঝা যায় যে মিকি আবার ফিরে আসতে শুরু করেছে। যেহেতু ওই দুর্ঘটনার পর মিকির সেল শিনচির দেহে মিশে গিয়েছিল, সেহেতু মিকি চাইলে আবারও তার দেহে গ্রো করতে পারবে, আর সেটাই হচ্ছে। কিন্তু এখন চিন্তার বিষয় এটা যে যেহেতু এখন মিকি তার দেহে আবার গ্রো করা শুরু করেছে, সেহেতু ওই প্যারাসাইটটা তাদের লোকেশন জেনে যাবে, আর সে তার বন্ধুকে কখনো বিপদে ফেলতে চায় না, তাই সে তাকে গুড বাই বলে চলে আসে। বাইরে সেখানে এসে দেখতে পায় যে ওই প্যারাসাইট তাদের খুঁজে নিয়েছে এবং তার সামনে এসে পড়েছে। ঘটনাক্রমে তারা একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে গিয়ে পৌঁছায় এবং সেখানে সুযোগ মতো শিনচি ওই প্যারাসাইটের শরীরে একটি রড ঢুকিয়ে দেয় যেটি কেমিক্যালে আবৃত ছিল। সে বলে যে তুমি কি মনে করেছো, আমি এই পৃথিবীর সবাইকে মেরে ফেলবো এবং এখানে নতুন এক নিয়মের তৈরি করব। তখনই দেখা যায় যে শিনচির দেহে মিকি আবার গ্রো করতে শুরু করেছে এবং সে সম্পূর্ণরূপে ফিরে এসেছে। ওই প্যারাসাইটের সাথে লড়াই করতে শুরু করেছে মিকি। একসময় দেখা যায় যে ওই প্যারাসাইট অদ্ভুত রকমের আচরণ করছে। তখন মিকি তাকে জানায় যে তুমি যে রডটি ওর শরীরে ঢুকিয়ে দিয়েছো, সেটি অনেক শক্তিশালী কেমিক্যাল দ্বারা আবৃত ছিল, আর যেহেতু এর দ্বারা তার দেহে অদ্ভুত রিয়াকশন শুরু হয়েছে, সেহেতু ওই প্যারাসাইটগুলো তার শরীরে আর থাকতে পারছে না, তাই তারা সবাই এখন এক এক করে বেরিয়ে যাচ্ছে। এতে দেখা যায় যে অবশেষে তার দেহের কিছু অংশ মাটিতে পড়েছিল এবং সেটিকে শিনচি নিয়ে আগুনের ওপর ফেলে দেয়, যার মাধ্যমে প্যারাসাইট সহ ওই মানুষটির মৃত্যু হয়। তারপর ঘটনার অনেক সময় পরের দৃশ্য দেখানো হয়। দেখা যায় যে মিকি শিনচির সাথে কথা বলছিল। মিকি তাকে বলে যে এখন দুনিয়াতে সব শান্ত হয়ে গেছে, পৃথিবীতে আর কোনো প্যারাসাইট বাকি নেই, তাহলে আমার এখন এখানে থাকার কোনো যুক্তি নেই, তাই আমি চলে যেতে চাই। কিন্তু শিনচি তাকে বাধা দেয়, বলে যে না, তোমার যেতে হবে না, তুমি আমার সাথেই থাকবে। কিন্তু মিকি তার কোনো কথা না শুনে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়, যার ফলে শিনচির হাত আবার আগের অবস্থায় ফিরে আসে। এতে সে অনেক কষ্ট পায়, সে মিকিকে অনেক মিস করছিল। তারপর অনেক সময় চলে যায় এবং দেখা যায় যে শিনচি এবং তার ওই বন্ধু অনেক শান্তিতে সময় কাটাচ্ছে। তারা ওই টিচারের বেবির সাথেও দেখা করতে যায় মাঝে মাঝে। কিন্তু ঘটনাক্রমে দেখা যায় যে ওই সিরিয়াল কিলার আবার ফিরে এসেছে এবং শিনচির বন্ধুকে নিজের কব্জায় করে নেয় আর বলতে থাকে আসল রাক্ষস প্যারাসাইট না, মানুষ। দেখানো হয় তারা এক বিল্ডিংয়ের ছাদে গিয়ে পৌঁছেছে এবং সেখানে ওই সিরিয়াল কিলার শিনচির বন্ধুকে ছাদ থেকে ফেলে দিতে চলেছে এবং কোনো এক সময় সে তাকে ধাক্কা মেরে ফেলেও দেয়। তখন শিনচি সেখানে ঝাঁপ দেয় এবং অবিশ্বাস্য রকমভাবে দেখা যায় যে শিনচির হাতে আগের মতো পাওয়ার চলে এসেছে এবং সে তাকে ধরে ফেলে। আর এখানে এসে এরকম মনে হচ্ছিল যে মিকি তাকে সাহায্য করেছে। আর এখানে প্যারাসাইট মুভির পার্ট টু শেষ হয়। যারা পার্ট ওয়ান দেখোনি, তারা বাপাশের ভিডিওটি ক্লিক করে দেখে আসতে পারো। গল্পটি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে লাইকের মাধ্যমে জানিয়ে দিও। এরকম ভিডিও আরও পেতে নিচে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখো। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে পারো। অবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।